আরে না, কোনো কথাই হবে না। বেকার অত তাড়াতাড়ি করে কি হবে, টাকা আমার। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা তো খুব ভালো আছি, তাই তো? তো আজকের আমরা দুজন একটা ফানি গেম চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো গেমটা তোমরা মানে ভিডিওটা তোমরা পুরো দেখো, আশা করছি তোমাদের খুব মজা লাগবে আর খুব ভালো লাগবে। তো এই গেমটা তোমাদের একটু রুলটা বলে দিই জাস্ট। এই দেখতে পাচ্ছ, তিনটার একটা ঝুড়ি আছে, এটাকে আমরা পুরো খুলে দেব, ঠিক আছে? খোলার পরে এটাকে আবার সেট করে এই জায়গায় আনতে হবে। হ্যাঁ, কত তাড়াতাড়ি দুজনের মধ্যে কে, দুজনে আলাদা আলাদা ভাবে আমরা এটা টাস্ক কমপ্লিট করব, রোডি সেট টাস্ক, ঠিক আছে? তো কে কত কম সময়ে কমপ্লিট করতে পারে, স্টপ ওয়াচ হাতে ধরা থাকবে দুজনে, লাইভই দেখা যাবে যে কে কত সেকেন্ডের মধ্যে করবে। আর আজকের ভিডিওর রিওয়ার্ডও আছে একটা, আর পানিশমেন্টও আছে একটা। সেটা হচ্ছে আমাদের ঠাম্মা বসে আছে, তার হাতে আছে, চলো দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জাজ। জাজ বেশি কথা বলতে পছন্দ করে না, চুপচাপ থাকে। তো এদিকে আছে আমাদের রিওয়ার্ড, ঠিক আছে? আর এদিকে আছে আমাদের পানিশমেন্ট। রিওয়ার্ডটা হলো 500 টাকার নোট, যে টাস্ক কমপ্লিট করতে পারবে কম সময়ে উইনার হবে, সে 500 টাকাটা পাবে জাজের হাত থেকে। আর এটা হলো লঙ্কা, বুলেট লঙ্কা, যে হেরে যাবে তাকে ওটা খেতে হবে। তাড়াতাড়ি শুরু করে দিই, প্রচুর এক্সাইটমেন্ট। তো গাইজ দেখো, আমি এই তিনটে ঝাঁটা পুরো খুলে দিয়েছি, আর এই হাত পা সব আলাদা, টসে যে জিতবে সে তার কাছে অ্যাডভান্টেজ থাকবে, যে সে আগে করবে না পরে করবে, যে জিতবে। তো সেই হিসাবে আমরা টসটা কমপ্লিট করব। দেখো কে তুলবে বলো। আমি তুলছি, চলো বলো। লাইভ টস, হেড হেড হেড, কি পড়েছে দেখে নেওয়া যাক। হেড পড়েছে, তো আমি জিতেছি, হেড পড়েছি। টসে জিতে আমি ফিল্ডিং করার চিন্তা ভাবনা নিলাম, মানে আমি সেকেন্ড যাব, ফার্স্ট ওই করবে চ্যালেঞ্জটা। তো চলো বন্ধুরা দেখা যাক ও কীভাবে করে। সেটা আমাদের রেডি, সব খুলে সামনে রাখা আছে ওর সামনে, আমাদের কন্টেস্ট্যান্টও রেডি আছে টাস্কটা করার জন্যে। হেরে যাবে তবুও চেষ্টা করছে যে কি হয়। আমার হাতে স্টপ ওয়াচও আছে, রেডি আছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি দেখে নেবো ও কতক্ষণে টাইম স্টার্ট করছে। আমি 1 2 3 বলবো, তখন তুমি স্টার্ট করবে, ঠিক আছে? পারো না পারো চেষ্টা করে যাও। ঠিক আছে, তো 1 2 3 স্টার্ট। যা যেখানে বসে আছে ভালো করে দেখো, কিছু ভুল হলে বলবে, আমার থেকে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে না, এটা আমি জানি। টাস্ক কমপ্লিট করতে গিয়ে যেন ভেঙে ফেলো না, তাহলে জেতার পরেও সেই টাকা দিয়েই তোমাকে আবার এরম এটা কিনতে হবে। এদিকে টাইম উঠতে যাচ্ছে, 30 সেকেন্ড হয়ে গেছে। বেকার অত তাড়াতাড়ি করে কি হবে, সেই তো হেরেই যাবে। চলো চলো, হবে হবে, হারার জন্যে তাড়াতাড়ি হবে। 1 মিনিট হয়ে গেছে, প্রপার ওয়েতে ফিক্সড করতে হবে। ইয়ার টাইম ইজ আপ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 1 মিনিট 10 সেকেন্ডের মধ্যে। তো দেখা যাক আমি কত মিনিটের মধ্যে করতে পারি। ওয়েল ডান। সো গাইজ দেখো, আমার পালা, আমার পালা শেষ, এবারে আমার বরের পালা এসেছে। তো দেখা যাক ও নাকি আমাকে হারাবে, টাকাটা ও নেবে। তো আমি 1 2 3 বললে তুমি স্টার্ট করবে, ঠিক আছে? আমার হাতেই স্টপ ওয়াচ আছে, আমারটা তো দেখেছো তোমরা, আমি 1 মিনিট 10 সেকেন্ডে শেষ করেছি। তো স্টার্ট করি, 1 2 3। Oh, let me
14 সেকেন্ড হয়ে গেছে। ও হবে হবে, একজন হারবে। পারবে না পারবে না, আমার কাছে পারবেই না। তো গাইস দেখতে পাচ্ছ 39 সেকেন্ড হয়ে গেছে, 40 সেকেন্ড হয়ে গেছে। কেন তুমি যতক্ষণ খুশি ধরে ভালো করে ওটা সেট আপ করতেই পারো, সেটা কোনো ব্যাপার না। এক মিনিট পাঁচ সেকেন্ড আমার বর পুরো গুলিয়ে পুরো একদম তার একদম হজা বড়ালো করে ফেলেছে, দেখতেই পাচ্ছ গাইস। না 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 না, এত সোজা হয়ে গেল, এক মিনিট ২৬ সেকেন্ড। আমি শুধু দেখছি সবকটা এক, ঠিক আছে? চিটিং তো কি চিটিং কি আছে, আমি কেন বলবো? গেমটা আগে বলে তো হবে না, আমি তো বলেই দিয়েছি ভালো করে, তুমি তো দেখে নিলে ভালো করে। সবকটা একটাই একই জিনিস, না হলে তুমিও জানতে আমি যে স্পিডে যাচ্ছিলাম জিতবো। খতম। সো গাইস দেখো আমাদের গেম ওভার হয়ে গেছে, তো আমি তো পুরো একদম দেখতেই পেলে জিতেই গেছি, এখানে আর কোনো কথাই হবে না। আর একজন হেরে বসে আছে, আমার আগে মানে নিজে কমপ্লিট করতেই পারেনি, তো আমাকে বলছে এখন আমি চিটার। ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, হ্যাঁ ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, দেখো মাঝে মাঝে অন্যকে খুশি করার জন্য হেরে যেতে। চাল চুটা, তোমরা জানো আমি যে স্পিডে করছিলাম জিত আমারই, কিন্তু লাস্টে গিয়ে মনে হলো ওর মুখে হাসি ফোটানোর জন্য হেরে যাওয়াটা আমার দরকার। বেকার লঙ্কা খেলে গাল লাল হয়ে যাবে, নাচতে না পারলে উঠোন বাঁকাই মনে হয়। বাদ দাও, দিয়ে দিলাম ওরা। হ্যাঁ ওরকম মনে হয়। তো গাইজ আজকের চ্যালেঞ্জের যে পানিশমেন্ট সেটা ঠাম্মা এবার আমাদের তুলে দেবে, আর রিওয়ার্ডটাও আমাদের হাতে তুলে দেবে। তো চলো ঠাম্মা চলে এসো এখানে, যে জিতেছে তাকে টাকাটা দিয়ে দাও। এখন এক কামড় হলেও দিতে হবে, এক কামড় হলেও দিতে হবে, কিচ্ছু করার নেই। না 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 না, জল দিচ্ছি আমি, দাঁড়াও জল দাও, জল না জল না। যদি না কাঁদো তাহলে এটা খেতে হবে। বাবা এর একটা দানা গালে গেলে মানে পুরো জীবন নষ্ট হয়ে যায়। আজকের গেমটা এখানেই আমরা শেষ করছি, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে তোমাদের যদি মজা লাগে, খুব মজা পাও, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর নেক্সট চ্যালেঞ্জ আমরা কি করে দেখাবো, কি গেম অবশ্যই কমেন্ট করো, খেলবো সেটাও তোমরা সাজেস্ট করতে পারো। তো দেখো আমাদের যেটা ভালো লাগবে সেটাই করব। লাল করেছি আমার বরটা লঙ্কা খেয়ে খুব লাল করে ফেলেছে, আমি খুব দুঃখ পেয়েছি। তোমার জন্যই তো হারলাম, যাতে তোমাকে লঙ্কাটা না খেতে। ও মাই গড, খেতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকে এইভাবে টাটা বাই বাই, গুড নাইট।